হ্যালো ভিউয়ার্স, আমরা এখন রংপুরের ভিন্ন জগতে আছি। তো আমরা এখন দেখতে যাব মনীষীদের কথা ও লোকশিল্পীদের মেলা। তো এর ভিতরে প্রবেশমূল্য, এর প্রবেশমূল্য মাত্র 20 টাকা করে, জনপ্রতি 20 টাকা করে। তো ভিতরে দেখতে পারবেন আপনি আজব গুহা। তো চলুন আজব গুহাতে দেখা যাক। আমরা চলে এসেছি আজব গুহার প্রবেশদ্বারে। এই মুখের ভিতর দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক ভিতরে কি আছে। হ্যালো ভিউয়ার্স, আমরা আজবগড় ভিতরে চলে এসেছি। আপনারা হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন কুমার তার হাড়ি পাতি তৈরি করছে। হাতের বাম পাশে রয়েছে একতারা, ঢোল, তবলা, এগুলো। আর একটু সামনে গেলে দেখতে পারবেন ঢিকিতে ধান ভাঙার দৃশ্য। এছাড়াও রয়েছে পালকি, চাষি তার জমি চাষ করছে, রাখাল বাসি বাজানোর দৃশ্যাবলিও এখানে দেখতে পারবেন। মোট কথা, এই আজব গুহাতে গ্রামীণ যে দৃশ্যগুলি রয়েছে, আমরা গ্রামের যে দৃশ্যগুলি দেখে থাকি বা গ্রামের যে ঐতিহ্যগুলো রয়েছে সেখানে, সেগুলোকে এখানে সুন্দরভাবে, সুনিপুণভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে না থাকে তাহলে ডিসলাইক বাটনে ক্লিক করতে ভুলবেন না। ইভেন কমেন্ট বক্সে ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।